আমরা সবসময় চাই যে কাজটা আমরা করি না কেন সেই কাজে যেন আমাদের সফলতা আমরা হই, অর্থাৎ সেই কাজটা যেন আমাদের হয়ে যায়। দেখুন, অনেক মানুষ থাকে যে সে যে কাজেই হাত দেয় না কেন সেই কাজটা তার হয় না। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়েরা পরীক্ষায় ইন্টারভিউ দিতে যায়, তার হয়তো কোনো চাকরির পরীক্ষায়, কিন্তু সেই চাকরিটা হলো না, অর্থাৎ সেই ইন্টারভিউতে ফেল করলো। অর্থাৎ সেই জায়গায় সেই কাজটা হওয়া কিন্তু বিরাট প্রয়োজন তার ক্ষেত্রে। কেউ একজন চাকরির পরীক্ষায় গেল কিন্তু তার সেই চাকরিটা হলো না, কারণ পরীক্ষা তার খারাপ হয়েছে। আপনি একটা কাজে যাচ্ছেন বিশেষ গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু যে দেখলেন সেই কাজটা আপনার হলো না, বা আপনার যে কোনো সমস্যায় এবং যে কোনো কাজে, এই টাইপেরই যে কোনো কাজ যদি মনে হয় যে আপনার হচ্ছে না, আপনি অনেক চেষ্টা করছেন, আপনার হয়তো কাজ চলে গেছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্যে, কিন্তু সেই চাকরিও হচ্ছে না বা সেই কাজও আপনি পাচ্ছেন না, বা যে বলেছিল কাজটা আপনাকে দেবে সেই মানুষটা এখন বলছে যে না, আমার অফিস এখন ভর্তি, এখন আর লোক নিচ্ছে না। এই ধরনের কোনো সমস্যায় যদি আপনি পড়েন, বা যদি কোনো কিছু না হয় এবং আপনার শান্তি পাওয়ার জন্যে যাতে দুঃখ কষ্ট চলে যায়, আজকে আমি এমন একটা উপায় বলবো যেটা করলে আপনার একাধারে যেমন শান্তি বজায় থাকবে, ঠিক তেমনি আপনার না হওয়া কাজও কিন্তু হবে। কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যাতে আমাদের কোনো কাজ না আটকে যায়, অর্থাৎ এই কাজটা করলে দেখবেন কোনো জিনিস আপনার আটকে যাবে না, আটকে যাওয়া কাজও হবে এবং আপনি যেখানে যাবেন খুশি হয়ে আবার বাড়ি ফিরতে পারবেন, অর্থাৎ সেই কাজটা আপনার হবে এবং সেই কাজে আপনি জয়ী হবেন, সফলতা পাবেন। কারণ ঈশ্বরের আশীর্বাদ আমাদের থাকা অবশ্যই প্রয়োজন, কিছুটা দৈব শক্তির প্রয়োজন হয়। অনেক কিছু জিনিস, অনেক কিছু ব্যবস্থাপনা আমাদের নেগেটিভ থাকে, যাতে সেইগুলো পজিটিভ হয় এবং আমাদের কাজটা যাতে সফল হয়, তার জন্য আজকে এই বিশেষ ক্রিয়া আমি দেখাবো যে কাজটা করলে আপনি সত্যিকারের সফলতা অর্জন করতে পারবেন এবং যে কোনো কাজে আর বিফল হওয়ার প্রয়োজন আপনারা হবে না বা অসফল আপনারা হতে হবে না। আপনি যে কোনো জায়গায় সম্মানিত হবেন এবং কাজে জয়ী হবেন। দেখুন, আমি এখানে একটা জিনিস একটু দেখাবো। দেখুন, এটা কি করবেন সেটা আমি একটু বলে দিই। এখানে কি লেখা আছে আমি 2-3 বার পড়ে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওম হ্রিং শ্রীং শ্রীং ক্লিং কৃষ্ণাই গোবিন্দাই গোপীজন মল্লভয় সোহা। ওম হ্রিং শ্রীং ক্লিং কৃষ্ণাই গোবিন্দাই গোপীজন মল্লভয় সোহা। এই মন্ত্রটা হচ্ছে যে কোনো না হওয়া কাজ হবে, এই মন্ত্রের শক্তি হচ্ছে এটা। কিন্তু এর ব্যবহারের একটু অন্য নিয়ম আছে, এর সঠিক ব্যবহার না করতে পারলে আমরা কিন্তু এর থেকে সঠিক রেজাল্ট পাবো না। তো আগে আমাদের বুঝতে হবে এই মন্ত্রের শক্তি কি এবং মন্ত্রটা আমরা কিভাবে ব্যবহার করব। তো এই যে মন্ত্রটা আছে, ওম হ্রিং শ্রীং ক্লিং কৃষ্ণাই গোবিন্দাই গোপী বল্লভাই, এটা কিন্তু ভয়াকার অন্তঃস্থিয়া, গোপী বল্লভাই সোহা। এটা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কোনো একটা পাত্রে জল নেবেন, জল নিয়ে এই মন্ত্রটা একবার কাগজে লিখবেন, লেখার পরে কাগজটা লাল কালের কলম দিয়ে লিখবেন, কাগজটা ওই জলটার মধ্যে রেখে দেবেন, দিয়ে দেবেন কাগজটা জলটার মধ্যে দিয়ে পরের দিন সকালবেলায় আপনি এই জলটা, বিশেষ করে যখন আপনি স্নান করেন, স্নানের পরে এই জলটা আপনি তুলসী গাছের তলায়
তুলসী গাছের গোড়ায় আপনি ঢেলে দেবেন, অল্প একটু জলই নেবেন, তুলসী গাছের চারিদিকে আপনি দিয়ে দেবেন। এইবার যখন আপনি এই মন্ত্রটা জপসিদ্ধ করবেন, মানে যখন আপনি লিখবেন, সব থেকে ভালোভাবে 12 বার একটু এই মন্ত্রটা যদি আপনি জপসিদ্ধ করেন, শুধুমাত্র 12 বার, বেশি পড়ার প্রয়োজন নেই। যারা 12 বারও পড়তে পারবেন না, মিনিমাম অন্ততপক্ষে 1 বার পড়বেন, আর যারা কোনো পড়তেই পারবেন না, তারা অন্ততপক্ষে এই মন্ত্রটা লিখে ওই জলের মধ্যে রেখে দেবেন। এই কাগজটা এরকম লিখে জলের মধ্যে রেখে ওই জলটা পরের দিন সকালে স্নান করে আপনার যে সমস্যা আছে, মানে যে কাজটা আপনি করতে চাইছেন যে সেই কাজটা আমি হবে, মানে এটা আপনি যে কোনো দিনই করতে পারবেন, এর কোনো বাচক নেই যে এই দিন করা যাবে না, এই দিন করতে পারবেন, যে কোনো দিন করতে পারবেন। তবে অবশ্যই কাজটা করার আগে আপনার যে সমস্যা আছে সেটা কিন্তু দয়া করে বলবেন, যে আপনি এই কাজের জন্য এই কাজটা করছেন বা এতে যাতে আপনি সফল হন, অর্থাৎ সফল হওয়ার জন্য কিন্তু আপনার এই মন্ত্রটা। কিন্তু আপনার সমস্যাটা অবশ্যই বলবেন ঈশ্বরকে, বলার পরে কাগজটা আপনি জলের মধ্যে ডুবিয়ে দেবেন, ওই পাত্রটা আপনি আপনার মাথার কাছে রেখে দেবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে। পরের দিনকে যখন আপনি স্নান করবেন, জলটা আপনি ঢেলে দেবেন। এইভাবে পরপর করে, এইভাবে পরপর করে আপনি 12 দিন করবেন কষ্ট করে। যেদিন থেকে শুরু করবেন তাতেই হবে, কোনো বাচক নেই। পরপর করে 12 দিন শুধু ওই কাগজটা জাস্ট ওই জলটার মধ্যে রেখে দেবেন। তারপরে জলটা আপনি স্নান করার পরে তুলসী গাছ তলায় ঢালুন। আপনি নিশ্চিন্ত মনে থাকতে পারেন, এতে এত কাজ হবে, যেটা আপনি যে কাজই করবেন সেই কাজেই জয়লাভ করবেন। এবং যে উদ্দেশ্য নিয়ে কাজটা করেছিলেন, যে কোনো সমস্যা, যে কাজ হচ্ছে না, যদি মনে হয় যে কোনো জায়গায় আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, তাহলেও আপনি এটা ব্যবহার করতে পারেন। কাজ নেই, কাজের জন্য ব্যবহার করতে পারছেন, মানে যে কোনো কাজে আপনার যে কোনো সমস্যা এটাকে ব্যবহার করুন, আশা করি উপকার পাবেন। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার।